কালো জিরাকে আমরা কেনা চিনি ইংরেজিতে কালো জিরা সিড নামে পরিচিত বাঙালির পাঁচফোড়ন থেকে শুরু করে সিঙ্গারা আর নানান রকম খাবারে কালো না হলে চলেই না আয়ুর্বেদিক ইউনানি ও কবিরাজি চিকিৎসাতেও কালো ব্যাপক ব্যবহার হয়ে থাকে মশলা হিসেবেও এর চাহিদা অনেক ইসলাম ধর্মে কালো জিরার গুরুত্ব বুঝাতে গিয়ে বলা হয়েছে তোমরা কালো ব্যবহার করবে কেননা এতে একমাত্র ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে এছাড়া বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে কালোজেরা একটি সুপারফুড এতে মানব দেহের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টির উপাদান রয়েছে বিভিন্ন খাবারে ব্যবহার ছাড়াও কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায় যা মানব শরীরের জন্য খুব উপকারী এছাড়া কালোজিরা বীজ দিয়ে ভর্তা করে খেলে অনেক উপকার পাওয়া যায় কালোজিরা খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দশটি উপকারিতা হলো নিয়মিত কালোজিরা খেলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয় যার দরুন স্মরণশক্তির বৃদ্ধি পায় এর সঙ্গে এটি প্রাণশক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে হজমের সমস্যায় এক থেকে দুই চা চামচ কালোজিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন এভাবে প্রতিদিন দুই তিনবার খেলে এক মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে পাশাপাশি পেট ফাঁপা ভাবও দূর হবে জ্বর ব্যথা সর্দি কাশিতে এক চা চামচ কালো সঙ্গে তিন চা চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন একবার সেবন করলে দারুণ ফল পাওয়া যাবে মায়েদের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করতে প্রতিদিন রাতে সবার আগে পাঁচ থেকে দশ গ্রাম কালো জিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন দশ থেকে পনেরো দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে এছাড়া এ সমস্যার সমাধানে কালো ভর্তা করে ভাতের সঙ্গে খেতে পারেন কালোজিরা লিভার ক্যান্সারের জন্য দায়ী টক্সিন নামক বিষ ধ্বংস করে তাই যারা লিভার ক্যান্সারে আক্রান্ত তারা আজ থেকে খেতে শুরু করে দিন চুল পড়া রোধে কালোজিরা নিয়মিতভাবে খান এতে আপনার চুল পর্যাপ্ত পুষ্টি পাবে ফলে চুল পড়া বন্ধ হবে আর ভালো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে থাকুন ডায়াবেটিস রোগীরা এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে একসময় ডায়াবেটিস কমে যাবে কালোজিরা যৌন ও স্নায়ুবেদিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য খুবই উৎকৃষ্ট ঔষধ এটি নারী ও পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে পুরুষদের জন্য খুব উপকারী নিয়মিত কালোজিরা সেবনে পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায় চা বা গরম পানির সাথে কালোজিরা তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার পাওয়া যায় তেমনি শরীরের বাড়তি কমে যাবে এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ অরচি শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা মাইগ্রেন হাঁপানি নিরাময়ে কালোজিরা সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে জনসচেতনতা বৃদ্ধিতে এ ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ